ছাত্রছাত্রী আজকে তোমাদের যে 152 পাতায় বীজগাণিতিক যে সূত্রাবলী তার সূত্রগুলো আগের দিনে করেছিলাম তার প্রয়োগের অঙ্কগুলো করব আমরা। এখন 152 পাতায় নিজে করি বারোর একের এটার আমি দুটো করে দেখাচ্ছি, তোমরা বাকিগুলো আমাকে করে পাঠাবে। এটা হচ্ছে ধরা যাক এক্স আই, অর্থাৎ 11 টাইম প্রথম করছি, পি বাই কিউ প্লাস এম বাই এন, এর বর্গ, এর বর্গ মানে একেবারে এটা প্রথম থেকে হোল স্কোয়ার দিয়ে লিখব এর বর্গ। এটা সমান এর স্কোয়ার নয় বাবা, এটা স্কোয়ার দিয়ে লিখব প্রথম থেকে, প্রথম থেকে লিখব। তারপরে তাহলে এরপরে সূত্র প্রয়োগ করব a প্লাস b তার হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার প্লাস 2 a b প্লাস b স্কোয়ার। এখানে ভগ্নাংশের বর্গ হচ্ছে লবের বর্গ বাই হরের বর্গ, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, টু পি এম গুণ করলে বাই কিউ এম, টু পি এম বাই কিউ এম, আবার এখানে লবের বর্গ বাই হরের বর্গ। তাহলে আমাদের এভাবে আমাদের এটা করতে হবে। এরপর আমরা আরেকটা দেখাচ্ছি তোমাদের, 14টা এক্স আই ভি, টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড, এখানে তিনটে রাশি আছে আমরা দেখতে পাচ্ছি, ওখানে এ আর বি এর সূত্র দুটো রাশির সূত্র, সেই জন্য আমরা যে কোনো দুটোকে একটা ধরে নেব, এটা স্কোয়ার সবসময় প্রথমে লিখব। আমরা প্রথম দুটোকে যদি একটা ধরে নিই, যে কোনো দুটোকে ধরা যেতে পারে, প্রথম দুটো নিতে দুটো দ্বিতীয় তৃতীয় নিয়ে করা যেতে পারে, অথবা প্রথম তৃতীয় একসঙ্গে নিয়ে করা যেতে পারে, দেখুন করলেই হবে একই নিয়ম উত্তর হবে প্লাস জেড, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, এটা এ এটা বি তার হোল স্কোয়ার। তাহলে আমাদের সূত্র হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এরপরে এখানে আবার এটা আবার এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে প্রথমে, তাহলে হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এটাকে ভাঙলাম আমরা এতক্ষণ পর্যন্ত। এরপরে এটা গুণ করলে দুই দুগুণে চার জেড এক্স জেড, চার এক্স জেড, দুই তিনে ছয় ওয়াই জেড, ছয় ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার সমান টু এক্স তার হোল স্কোয়ার কত হবে বলতো, ফোর এক্স স্কোয়ার, দুই স্কোয়ার চার এক্স স্কোয়ার, দুই দুগুণে চার, চার তিনে বারো এক্স ওয়াই, নাইন ওয়াই স্কোয়ার, ফোর এক্স জেড, সিক্স ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার, একটু সাজিয়ে নিলে ফোর এক্স স্কোয়ার, নাইন ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, টুয়েলভ এক্স ওয়াই প্লাস, আচ্ছা এটা জেড এক্স লিখলে সব থেকে ভালো হতো, জেড এক্স আমি লিখে দেবো পরের বার, তাহলে সিক্স ওয়াই জেড প্লাস ফোর জেড এক্স, এক্স ওয়াই জেড পর পর এক্স ওয়াই জেড, এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, তাহলে এইটাই হলো আমাদের উত্তর।
এইভাবে তোমরা বাকি যে অঙ্কগুলো আছে আমাকে করে পাঠিয়ে দিও।